যথাযথ মর্যাদায় পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতের জন্য রংপুর নগরীর কেন্দ্রীয় কালেক্টর ঈদগাহ মাঠের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামীকাল সকাল 8:30 ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসক ও সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, আবহাওয়া অনুকূলে না থাকলে বিকল্প স্থান হিসাবে কাচারিবাজার কোর্ট জামে মসজিদের দুই পর্বে সকাল 9:00 ও 9:30 জামাত অনুষ্ঠিত হবে। এবছর রংপুর জেলায় 8 উপজেলার 1480 ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রধান জামাতে সিটি কর্পোরেশনের মেয়র, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, মেট্রোপলিটন কমিশনার, পুলিশ সুপার সহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিরা অংশ নেবেন। এছাড়াও নগরীতে নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ ও বেশ কিছু ঈদগাহ মাঠে সিসি ক্যামেরা ব্যবহার করা হবে বলে জানান জেলা প্রশাসন।